কেমন আছে বন্ধুরা? আশা করি আমরা সবাই ভালো আছি। আমরা শিখছিলাম আমি অপার হয়ে বসে আছি, স্থায়ী আমাদের শেষ, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের করা হয়ে গেছে। আজকে আমরা শিখব অন্তরা। এই গানটার টোটাল অন্তরা আছে তিনটা। আমার অন্তরাগুলো হচ্ছে, আমি একা রইলাম ঘাটে, নাই আমার সাধন ভজন, অগতির না দিলে গতি। আজকে আমরা দুইটা অন্তরা শিখব, এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তিনটা অন্তরাই একই সুর, একদম একই সুর। সো একটা অন্তরা যদি আমরা শিখে ফেলি, তার মানে বাকি অন্তরাগুলো আমাদের জন্য একদম সোজা, একই জিনিস, কথা আলাদা। হ্যাঁ, তো আমরা আজকে চেষ্টা করব দুইটা অন্তরা একদম লিরিক্যালি আপনাদেরকে এবং সারগামের সাথে সাথে আপনাদেরকে সুন্দরভাবে যেন আমি শিখিয়ে দিতে পারি। এবং একটা অন্তরা রেখে দেব আমরা নর্মালি যেটা করি পরের একদম শেষ ভিডিওর জন্য, যেদিন আমরা পুরো গানটাকে স্লো করে দেখাবো। চলেন শুরু করি, সময় নষ্ট না করে। আমরা ব্যবহার করছি এ শার্পের একটি বাঁশি, চলেন। নিচের দিকের ধা ধা আমি, মুদারায় যাচ্ছি আমরা। হ্যাঁ, উদারা, মুদারা তার, আমরা উদারা থেকে করছি ধা ধা। ধানি সা নিসারে, ধানি সা নিসারে, একা রইলাম। ওই নিসারেটা হচ্ছে রইলাম এই কাজটার জন্য। ওকে, ধা ধা ধানি সা নিসারে, আমি একা রইলাম। তারপর ঘাটে রে 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 গামা, ঘাটে রে 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 গামা, গামা পাধা পা, গামা পাধা পা, গামা পাধা পাধা পা। ছোট্ট একটা কাজ, গামা পাধা পাধা পা, গামা পাধা পাধা পা। গামা পাধা পাধা পা, ওকে, গামা পাধা পাধা পা, আমি একা রইলাম ঘাটে, এ এ গামা পাধা পাধা পা, গামা গারে, গামা পাধা পাধা পা, গামা গারে, গামা পাধা পাধা পা, গামা গারে। ওকে চলেন, আমি একা রইলাম ঘাটের এই পর্যন্ত আসি। তারপর ভানুষে বসি, দেখি গমাগারে সা ভানু সেবো, ভানু গমাগা ভানু সেবো, ভানু সেবো সি ধাসা। এখানে ছোট্ট আমি একটা মীর ব্যবহার করলাম, সাধা সা সাধা সা ভানু সেবো সি, গমা গমাগারে সা সাধা সা ভানু সেবো সি। সানি রে সানি রে সানি রে, কোমল নি কিন্তু, ওকে, বারবার কোমল নি,
সানি রে। ভানুষে বসি লো লো, ওকে, লো ভানুষে বসি লো পাটে। খুব বেশি মীরের কাজ আছে এখানে, হ্যাঁ। সো আমি একদম ছোট ছোট করে দেখাচ্ছি, ভালো করে দেখে নেন, আবার চলেন। মা গা রে সা ভানুষে বো বো ছি ভানুষে বো সি সি সাধা সা লো সানি রে, কোমনি সানি রে লো সা 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 কোমলনি সা 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 কোমলনি ধা লো পাটে। ওকে, ভানু সে বসি লো পাটে, স্লো করে দেখাচ্ছি। তারপর আবার আমার স্থায়ীর ব্যাপারটাতে চলে যাব আমরা, কিভাবে, আমি তোমা বিনে ঘোর সংকটে, ভালো করে দেখবেন। আমি বলছি আমি এই গানটা শেখাচ্ছি ফরিদা পারভিন, আমার গুরুমা, উনি যেইভাবে গানটা করেন সেইভাবে আমি দেখাচ্ছি, ঠিক আছে। সো আরো অনেক ভার্সন আছে, চন্দনা ম্যাম একভাবে গানটা গেয়েছেন, অন্যান্য যারা আমাদের শিক্ষক আছেন বা শিল্পী আছেন এনারা এক একভাবে গেয়েছেন, একদম আখড়ায় অন্যরকম ভাবে গাওয়া হয়, আমি ওইভাবে শেখাচ্ছি। আমি তোমা বিনে গামা পা পা ধা ধা, আমি তোমা বিনে গামা পা পা ধা ধা, আমি তোমা বিনে গামা পা পা ধা ধা। ঘোর সংকটে, সুরটা দেখেন, ঘোর সংকটে পাধা 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 সংঘোর ঘোর ঘোর সং পা পাধা ঘোর সং পা পা ধানি 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 পামা, দেখেন, ধানি 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 ধাপা ধানি 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 ধাপা ধানি 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 ধাপা ধানি 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 ধাপা ঘোর ঘোর সং ঘোর সং পাপা ধানি 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 দাপা ঘোর সং গামা গা কটে। ওকে, আমি তোমাকে না ঘোর সংকটে দেখাচ্ছি, পাপা ধানি 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 ধাপা মাগা ধানি ধাপা গামা গা ধানি ধাপা গামা গা। তারপর কি, আমি তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়, রে রে গা না দে রে রে গা না দে মামা ধাপা না দে রে রে গা না দে খি উ মামা ধাপা খু না দে খি উ না দে খি উ রে রে গা মা ধাপা। পাধা পা মা না দেখি উ পায়, আমি বারবার বলি, আমি এক
একদম ডিটেল যেতে চেষ্টা করি আপনাদের সাথে, ডিটেলকে একদম সারগামের সেই জায়গাটুকু যে জায়গাটাতে গিয়ে আপনার কাজটা ভালো লাগবে। এমনি শুধু সারগামে লিখে দেয়া স্বরলিপির মতো না, আমি একদম বলে দিচ্ছি সারগাম যে জিনিসটা কিভাবে হবে, ভালো করে দেখে নেন। না দেখি উপায় গাগা রে রে গা মা ধা পা পা ধা পা মা গামা গা রে গা রে সা কি উপায় গামা গা রে গা রে সা আয় যেটা স্থায়ীতে ছিল আয় সা সা গা রে মা গা রে সা সা নি রে সা নি ধা সা নি রে সা নি ধা এবং কোমল নি, কিন্তু প্রতিবারে কোমল নি, সা নি রে সা নি উপায় পারে লয়ে যাও আমায়। গা গা গামা গা রে সা নি রে সা নি ধা ধা সা নিয়ে সা নি রে নিয়ে যাও সা সা নি ধা। ওকে হয়ে গেল, চট করে নাই আমার সাধন ভজনটা দেখিয়ে দিচ্ছি, একই রকম সুর কিন্তু কথাটা যেহেতু আলাদা আমি চট করে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে খুব বেশি সময় নিব না, প্রথম ভিডিওর মতো মানে সেকেন্ড প্রথম পার্টটা এই ভিডিওরই প্রথম পার্টটার মতো করেই হবে, কিন্তু তারপর আমি মুখে বলে দিচ্ছি। নাই আমার সাধন ভজন নাই আমার সাধন ধা ধা ধানি সারে কুমনি ধা ধা ধানি সারে ভজন ভজন রে 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 গামা রে 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 গামা ভজন গামা পা ধা পা ভজ ভজ নাই আমার সাধন ভজ ও গামা গামা গামাগারে গামাগারে নাই আমার সাধন ভজ ও গামা পাধা পা গামাগারে চিরদিন কুপথে গমন গামাগারে নিরে গামা গা রে নিশা চিরদিন কু ধাসা সানি রে চিরদিন কু পথে সা 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 কুমনি ধা। ওকে এইটুকু আমি বাজাচ্ছি, আপনি মনে মনে দেখে নেন, একই জিনিস কিন্তু তারপরও বারবার বাজাচ্ছি। আমি নাম চিরদিন কুপথে আমি নাম শুনেছি পতিতে পবন। ওকে গামা পা ধা 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 আমি নাম শুনেছি পতি পাধা পাধা ধানি 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 ধাপা পতি গামা গা পবন। ওকে আমি নাম শুনেছি পতিত পবন, ভালো করে দেখেন। তাইতে দি দোহাই রে গা গা তাইতে মামা ধা পা দে দো পাধা পা মা তাইতে দে দো হা হা একই জিনিস গামা গা রে গা রে সা
সা সা সা সা গা রে মা গা রে সা। তাইতে কি জানি, তাইতে দে দোহা নিরে সা নিধা, লয়ে যাও আমায়। ওকে, আজকে দুইটা অন্তরা আমরা একদম, প্রথম অন্তরাটাও করলাম সুন্দরভাবে, সেকেন্ড অন্তরাটাও আমি আপনাদেরকে একদম কথা বলে, গানের কথাটা বলে এবং সারগাম সহ দেখিয়ে দিলাম। ভালো করে করবেন, আমি বারবার বলছি, ছোট ছোট কাজ যেগুলো আছে একটু ভালো করে দেখবেন। নেক্সট ক্লাসে আমরা পুরো গানটা শেষ করে দেব। সাবস্ক্রাইব করেন, থ্যাংক ইউ, অনেক সাড়া পাচ্ছি, বিশেষ করে বাসিয়ালা গ্রুপ থেকে, বাসিয়ালার প্রত্যেকটা ভাইকে অনেক ধন্যবাদ। আমাকে যারা যখনই যেই রিকোয়েস্টটা করছেন, আমি স্টেপ বাই স্টেপ সবারটাই রাখবো। আপনারা যে কাজটা করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক দিবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আর খুব ভালো লাগলে আপনার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করবেন যারা বাসি শিখতে চায়। ধন্যবাদ।